हेलो एवरीवन, केमन आछेन सकले? आशा करी सकले भालो आछेन। बंधुरा चले एलाम आबार सेई बहरमपुर उड़ालपुल बा बहरमपुर जे रेलगेट फ्लाईओवर, सेई फ्लाईओवरेर उपरे। एई फ्लाईओवरेर काज पुरो 100% कमप्लीट, उद्बोधन होते चलेछे एई फ्लाईओवर। पुरो भिउ आजकेर भिडियोते आपनादेर देखाबो। तो गाइज, दीर्घ प्रतीक्षार अवसान घटिए एबार अवशेषे ताहले सेई बहरमपुर उड़ालपुल बा रेलगेट फ्लाईओवरेर काज किन्तु पुरो कमप्लीट हो गेलो। एबार किन्तु उद्बोधन होते चलेछे एई बहरमपुर चुआपुर रेलगेट फ्लाईओवर। तो एटी होच्छे बहरमपुर चुआपुर रेलगेट फ्लाईओवर, जेटी बहरमपुर स्टेशनेर पाशे जे रेलगेट, माने सेई रेलगेटे दीर्घदिन धरे किन्तु जैम एबं भीड़ एबं मानुष हैरानी होतो ट्रेन एलेई। एबार सेई जैमेर मुखे हैरानी थेके मानुष मुक्ति पेते चलेछे। कबे चालू हये जाच्छे एई फ्लाईओवर जेने नेब, चलुन। বন্ধুগণ, এখান থেকেই সেই ফ্লাইওভার শুরু। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি এটি হচ্ছে বহরমপুর যে মেডিকেল হসপিটাল, সেই মেডিকেল হসপিটালের বাউন্ডারি যে রাস্তা, সেই রাস্তার এক কোণে, এবং এইখান থেকে কিন্তু সেই ফ্লাইওভার স্টার্ট হচ্ছে। এই বহরমপুর শহর থেকে আগে চুয়াপুর বা ওল্ড এনএই 34 যে ন্যাশনাল হাইওয়ে আছে, সেই ন্যাশনাল হাইওয়েতে যেতে হলে আগে কিন্তু জ্যামের মুখে পড়তে হতো, হয়রানি হতে হতো রেলগেটের মুখে। এবার কিন্তু সেই ফ্লাইওভার নির্মাণের কাজ পুরো শেষ হয়ে গেল। এবার এই ফ্লাইওভার উদ্বোধন হয়ে গেলেই এই ফ্লাইওভারের উপর দিয়ে কিন্তু সোজাসুজি যেতে পারবে, পড়বে না কোনো রেল গেট আর পড়তে হবে না জ্যামের মুখে। তো এই ফ্লাইওভারের কাজ পুরোটা কমপ্লিট হয়ে গেছে, মানে 100% পুরো কমপ্লিট। পুরো আজকে এই ফ্লাইওভারের ভিউ আপনাদেরকে দেখাবো এবং কবে উদ্বোধন হচ্ছে সেটাও কিন্তু জানিয়ে দেবো। তো গাইজ, এই ফ্লাইওভারের আপডেট বেঙ্গল টপ ভ্লগে এই প্রথম না, এর আগে একাধিক ভিডিও দেওয়া হয়েছে এই ফ্লাইওভারের। তো এই ফ্লাইওভারের একদম শেষ পর্যায়ে অর্থাৎ এবার কিন্তু চালু হতে চলেছে, এবং এই ভ্লগের পরে আর কোনো আপডেট দেওয়া লাগবে না, একদম চালু হয়ে যাবে। তো আমি এরপরে এই ফ্লাইওভারের আর একটি আপডেট নিয়ে আসতে পারি, যেটি হচ্ছে ফ্লাইওভারটি যখন চালু হয়ে যাবে, এর উপর দিয়ে যখন যান চলাচল করবে, লোকজন আসা যাওয়া করবে, তখন কেমন লাগছে এই ফ্লাইওভারের দৃশ্য, বা কেমন মানে যাতায়াতের যে সুযোগ সুবিধা এবং রেল গেটের মুখে যে জ্যাম মুক্ত হয়ে যাবে এবং তা কেমন লাগবে তখন, তা নিয়ে কিন্তু আমি কিন্তু সেই ভিডিও একটা নিয়ে আসতে পারি। তো গাইজ, কবে চালু হচ্ছে এই ফ্লাইওভার এই ভিডিওতে জেনে নেব। ভিডিওটি পুরোটা দেখলেই আপনারা কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবেন। আমি এর আগের ভিডিওতে আপডেট দিয়েছিলাম এবং তখন জানিয়েছিলাম যে বহরমপুর পৌরসভা থেকে এই ফ্লাইওভার কিন্তু পুজোর আগে উদ্বোধন হয়ে যাবে বলে জানিয়েছে। তা পুজোর আগে তাহলে কি উদ্বোধন হবে না? পুজো তো চলে এলো, উদ্বোধন কি হবে না? জেনে নেব এই ভিডিওতেই বন্ধু। তো চলুন দেখে নিই এই ফ্লাইওভারটি চারিদিকের অ্যাঙ্গেল থেকে কেমন দেখতে লাগছে, চলুন। তো অসাধারণ লাগছে বন্ধুরা, অসাধারণ। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো পুজোর আগেই কিন্তু শহরবাসীদের জন্য বড় গুড নিউজ বলাই যায় বন্ধুরা, এই ফ্লাইওভার উদ্বোধন হয়ে যাচ্ছে। তো ফ্লাইওভারটি আগামীকাল অক্টোবর 1 অক্টোবর কিন্তু উদ্বোধন হবে বলে জানা গেছে। আজ হচ্ছে 30 সেপ্টেম্বর, আমি এই ভিডিও শ্যুট করছি, তো ভিডিওটি আপনারা 1 অক্টোবরই দেখছেন। তো আজকের কিন্তু এই ফ্লাইওভার চালু হওয়ার কথা। তো এই ফ্লাইওভার আজকে ওপেন হয়ে গেলে আমি কালকে কিন্তু আবার একটি আপডেট নিয়ে আসব। তো বন্ধুগণ, এই ফ্লাইওভার এই পুজোর মধ্যে কিন্তু ওপেন হয়ে যাবে, হাতে খুবই অল্প সময়, কিছু সময়, কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এই ফ্লাইওভার। তো বন্ধুগণ, এই যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের কাজ একদম পুরো কমপ্লিট, আপনাদেরকে তো আমি আগেই বললাম এই ভিডিওর। তো দেখতে পাচ্ছেন যে এইখানে যে লাইটিংয়ের কাজ, সেই লাইটিংয়ের কাজটা কিন্তু সকালবেলায় কিন্তু মানে পুরো লাইট জ্বেলে দেওয়া হয়েছে এবং সেটা টেস্ট করে দেখানো হয়েছে। তো এই দাদাদের কাছে জানলাম, এই যে এখানে কাজ করছে দেখতে পাচ্ছেন যে লাইটিংয়ের কাজ পুরো কমপ্লিট হয়ে গেলো তাদের। তো লাইটিংয়ের যে কাজটা সেটা সকাল 10টার সময়তেই মানে পুরোটা চালু করে দেখা হয়েছে, লাইট ফাইট সব কিছু কমপ্লিট। তো বন্ধুগণ, যে পিচের কাজ বাকি ছিল সে পিচের কাজও কমপ্লিট, দেখতে পাচ্ছেন ফ্লাইওভারটি নিচু থেকে একদম উঁচুতে ঢাল হয়ে উঠছে, সেই জন্য স্লিপ যাতে না কাটে সেই জন্য দেখতে পাচ্ছেন যে পিচের মধ্যে ছোটো ছোটো পাথরগুলোকে কিন্তু গুঁজে দেওয়া হয়েছে। তো গাইজ, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামীতে অনেক প্রজেক্ট, অনেক ফ্লাইওভার, অনেক ব্রিজ, অনেক রেল প্রজেক্ট, অনেক ন্যাশনাল হাইওয়ের আপডেট দিতে বাকি আছে।